हेलो बंधुरा, এখানে আপনাদের সর্বপ্রথম যেটা করতে হবে এরকম একটি যে ফাইল রয়েছে, ফাইল অটোমেটিক হয়তো ডাউনলোড করেছেন বা ডাউনলোড করে নেবেন, MRT 3.69, এটা ডাউনলোড করে জাস্ট ভেঙে নেবেন। ভাঙতে একটু সময় লাগছে এবং এখানে একটি যে সিস্টেমটি দেখতেছেন এখানে অবশ্যই এই যে ফাইলটি রয়েছে ফাইলটি কিন্তু আপনাদেরকে ভিতরে দিয়ে দিতে হবে। তো গাইস, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। নতুন নতুন যে আপডেট ভিডিওগুলো রয়েছে সেগুলো আপনাদের মাঝে অবশ্যই শেয়ার করব। তো আমার যে নেক্সট যে টিউটোরিয়ালটি গিয়েছে সেটা MRT 3.69 যে সিস্টেমটি রয়েছে সেটা, এবং এটা 3.69 এর যে 2.060 রয়েছে, অর্থাৎ 2.8, এইটা এই লোডারটি এখানে আপনারা অবশ্যই দেখতে পারবেন এবং কাজ করতে পারবেন। জাস্ট ভিভোর যে ডাটাগুলো রয়েছে সেই ভিভোর ডাটাগুলো এখান থেকে পারফেক্ট ভাবে কাজ করতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো গাইস, ফুল ভিডিওটি দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন। তো এখানে জাস্ট আমার যে টুলসটি রয়েছে টুলসটি কিন্তু এখানে ভাঙতে হবে, না ভাঙলে কিন্তু হবে না। এবং MRT-র যে USB ড্রাইভার সেটা অবশ্যই আপনারা ড্রাইভারটি ইনস্টল করে দিবেন। ইনস্টল করে দেওয়ার পর কিন্তু আপনি এই টুলসটি ইউজ করতে পারবেন খুব সহজে। ড্রাইভার যদি ইনস্টল না দেন তাহলে কিন্তু অনেক কিছু মিসিং হয়ে যাবে, জাস্ট আপনি ফ্ল্যাশ থেকে শুরু করে কোনো কিছু করতে পারবেন না। তো সব সময় আমি বলে থাকি ড্রাইভার ইনস্টল করুন, ড্রাইভার ইনস্টল করুন, ড্রাইভার ইনস্টল করুন। আপনি যে সেটে ফ্ল্যাশ করবেন বা যেটা করতে চান সেটাই কিন্তু আপনাকে অবশ্যই ড্রাইভারটা সেট আপ করতে হবে, সেট আপ না করলে কিন্তু কাজ হবে না, অবশ্যই আপনাকে ফুলি ফুল সেট আপ করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন এটা ফুলি ফুল কাজ করছে। তো এখানে দেখতে পাচ্ছেন প্রায় শেষের মধ্যে আমার এটা কাজ শেষ প্রায়। এবং এটা কিভাবে আপনারা রান করছেন সেটা কিন্তু অবশ্যই দেখে নেবেন ফুল ভিডিওটি। ফুল ভিডিওটি না দেখলে কিন্তু আপনি তো কিছু বুঝতে পারবেন না। তো এখানে আমার জাস্ট কমপ্লিট হয়ে গিয়েছে। এখানে আমার যে ফোল্ডারটি রয়েছে ফোল্ডারটি আমি এখান থেকে জাস্ট রান করব, রান করার পর আমি আপনাদেরকে দেখিয়ে দেব। তো এখানে দেখতে পাচ্ছেন 2.2.6, তো এখানে আমি 2.6 এ চলে যাব। 2.6 এ আসার পর গাইস এখানে একটি ফোল্ডার আপনারা দেখতে পারবেন। সর্বপ্রথম আমরা এই ফোল্ডারটিকে জাস্ট ভেঙে নেব। তো এখান থেকে জাস্ট আমরা ওপেন করি। ওকে, এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর অবশ্যই অ্যান্টিভাইরাসটি রান আছে কিনা, তো নাই,
তো জাস্ট আমরা অ্যাডমিনিস্ট্রেটরটি রান করব। ইয়েস, তো গাইস এখানে একটু অপেক্ষা করতে হবে, এটা অ্যাকচুয়ালি রান হতে সময় লাগবে। যাদের পিসি আপডেট ভার্সন তারা অবশ্যই আরো স্পিডে কাজ করতে পারবেন। তো এখন আমাকে যেখানে লোগো রয়েছে এটাতে ক্লিক করে দিলাম, আবার ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দেওয়ার পর গাইস এখানে দেখতেই পাচ্ছেন ফুললি ফুল ইন্টারফেস। এর আগেও আমি এগুলো দেখিয়েছি, ফুললি ফুল দেখিয়েছি কিভাবে এগুলো কাজ করবেন। এখানে যে মডেলগুলো রয়েছে সে মডেলগুলো কিন্তু অ্যাকচুয়ালি আমরা অনেকেই আছি বিভিন্ন প্রকার টুলস ইউজ করে থাকি, কিন্তু এখানে যে বিভিন্ন প্রকার মডেল রয়েছে গাইস এখানে দেখতে পাচ্ছেন একটা মডেল কিন্তু নয়। আপনার যে মডেলগুলো রয়েছে এই মডেলগুলো অবশ্যই মনে রাখবেন। মনে রাখার পর যখন আপনার কাছে এই মডেলের যে সিস্টেমগুলো আসবে সেখান থেকে আপনার এগুলো দেখুন, এখানে আনলক থেকে শুরু করে রিমুভ অ্যাকাউন্ট অর্থাৎ FRP লক যেটা রয়েছে সেটা এখান থেকে রিমুভ করতে পারবেন। এতগুলো এখানে অপশন রয়েছে, এবং এখানে শুধু এইটাই নয়, এখানে দেখতে পাচ্ছেন ভিভোতে কিন্তু আমরা বেশিরভাগ যে আপডেটগুলো এখানে পেয়ে থাকি সেগুলো কিন্তু এখানে যতগুলো মডেল রয়েছে এখানে কিন্তু বুট লক, রিলক, আনলক সব কিছু আপনারা খুব সহজে করতে পারবেন। এখানে যখনই আপডেট আসে তখনই কিন্তু আমি এটাও আপডেট আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি যে আপডেটগুলো আপনারা এখান থেকে ইউজ করতে পারবেন। সেই ফাইলগুলো কিন্তু আমি আপনাদের মাঝে সুন্দর সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করি, হয়তো আপনারা বুঝতে পারেন কি না। তো এক কথা বলতে গেলে এখানে সব কিছুই আপনারা করতে পারবেন। এটা হলো গাইস কোয়ালকম যে অপশন রয়েছে, ভিভো ভিভো মডেলের যেগুলো রয়েছে সবগুলো এখানে দেখতে পাচ্ছেন। এখানে আরো কিছু মডেল রয়েছে, এখানে আইমি রয়েছে, আইমি রিফেয়ার কম্পোর্টের সাহায্যে, এবং এখানে আইমি রিফেয়ার টু ফাংশন, এখানে একটি অপশন রয়ে গিয়েছে আমাদের। এবং এখানে সেটিংস রয়েছে, ডিভাইস ম্যানেজার রয়েছে, এবং এখানে কিউসি টুলসেও কিন্তু আপনারা কিছু আপডেট দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু আগের ন্যায় রয়েছে, আপডেট কিন্তু নেই, অর্থাৎ এটাতে কোনো আপডেট করা হয়নি, কিন্তু MRP 3.969-এ এটাতে কিন্তু আপডেট করা হয়েছে। ভিভো V9, তারপর আরো V9 প্রো যেগুলো Z6 এগুলো কিন্তু আপডেট করা হয়েছে সেই টুলসে। তো এখান থেকে আপনারা ভিভো ফ্ল্যাশ করতে পারবেন, এবং এখানে জাস্ট এটাই রয়েছে আর কোনো কিছু নাই। তো এখান থেকে আপনারা ডিভাইস ম্যানেজারটি এখান থেকে রান করতে পারবেন, এবং এখানে সেটিংস রয়েছে, সেটিংসে যদি যান তাহলে দেখতে পারবেন দুইটা অপশন রয়েছে সেটিংস। এখানে গাইস ডিভাইস ম্যানেজার আপনার ডিভাইসটি পেয়েছে কিনা এখান থেকে আপনার সরাসরি সেটা করতে পারবেন। তো একটাই, এখানে কোনো আপডেট করা হয়নি। তো সো গাইস দেখতেই পারলেন MRT যে টুলসটি রয়েছে টুলসটি ফুললি ফুল রিভিউ করলাম আপনাদের মাঝে। অবশ্যই আপনাদের এখানে যদি কোনো প্রকার মডেল থাকে তাহলে অবশ্যই আপনারা সেটা দিয়ে এখান থেকে ফ্ল্যাশ করে কাজ করতে পারবেন, কোনো সমস্যা হওয়ার কথা নয়। তো ডিফল্টভাবে যেটা রয়েছে এটাকে অবশ্যই আপনারা কাজে লাগাতে পারবেন। তো সো গাইস আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, যাতে নতুন নতুন ভিডিও যখনই পেয়ে যান, যখনই পাবেন তখনই নোটিফিকেশন মেসেজ চলে যাবে। এর জন্য অবশ্যই বেল আইকনে ক্লিক করে দিন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশা আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। নেক্সটে আরো যে টিউটোরিয়ালগুলো রয়েছে সেগুলো আপনাদের মাঝে শেয়ার করব গাইস। যে কথা বলতে ভুলে গিয়েছিলাম, অবশ্যই 2020 সালে আরো নতুন নতুন যেগুলো রয়েছে সেগুলো আপনারা পেয়ে যাবেন। তো গাইস ওকে, ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ।